وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون আমার আল্লাহ বলছে তোমরা যখন তওবা করবা তোমরা যখন তওবা করবা আমি তওবা কবুল করে নেব জোরে বলি সুবহানাল্লাহ তাহলে তওবা কবুল করার সিদ্ধান্ত নিয়েছেন একজন তিনি কে তাহলে তওবা যে কবুল হবে সেখানে কোনো সন্দেহ আছে কুরআন শরীফ আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে সূরা আশুরার 25 নম্বর আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ বলছে তুমি যখন তওবা করবা আমি আল্লাহ তওবা কবুল করব জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ শুধু কি তওবা কবুল করবেন আমার আল্লাহ বলছে না না ওয়াইয়াফু আনিস সাইয়্যাত শুধু তওবা কবুল করব তা কিন্তু না তোমার জীবনের সব পাপ আমি মোচন করে ফেলব আমার জীবনের সব গুনাহ মোচন করে ফেলবেন আল্লাহ যখন আমরা তওবা করব এখন আপনার একটু গভীর মনোযোগ আপনাদের কামনা করছি আমি গুনাহগার আমাদের জীবনে গুনাহ আছে না নাই ভাই আমরা কি সবাই নেককার সবাই জান্নাতি সবাই বেহেস্তে দৌড়ে দৌড়ে ঢুকে যাব না আমরা সবাই আল্লাহর দরকার গড়ার আসামি কেউ বেশি কেউ কম আর যিনি আসামি নন উনি গৌসে পাক সুবহানাল্লাহ যিনি আল্লাহর দরবারের আসামি না উনি খাজা গরিব নওয়াজ সুবহানাল্লাহ বলুন না যিনি আসামি না উনি শাইন শাই সিরকো সেই জন্য আমরা গুনাহগার আমাদের তওবা অত্যন্ত প্রয়োজন আপনারা আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করতে চাই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন নিষ্পাপ ব্যক্তির নাম বলেন বলতে পারবেন আপনারা সবচাইতে নিষ্পাপ ব্যক্তিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূলের চাইতে পুত পবিত্র পৃথিবীতে আর কেউ আসবে কেউ হবে কেউ ছিল হওয়ার সম্ভাবনা নাই কেউ ছিল না কেউ আসবেও না আমার রসুল পুত পবিত্র আমার আল্লাহ বলছে কোরআনের আয়াতের মধ্যে তোমরা তওবা করো আমি তোমাদের তওবা কবুল করব তোমাদের তওবা আমি গ্রহণ করব আল্লাহ শুধু কি গ্রহণ করবেন আমার আল্লাহ বলেন না তওবা কবুল করার পাশাপাশি তোমার জীবনের গুনাহ মোচন করে ফেলব ওগো আল্লাহ কেমন করে তওবা করব আমরা কেমন গুনাহগার আমাদের তো কোনো আন্দাজ নাই আমার আল্লাহ বলে তুমি দয়াল নবীর দিকে তাকাও ওনার জীবনের দিকে তাকাও আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যখন রিসার্চ করি আমার রাসূলের 63 বছরের হায়াতে জিন্দেগি যদি আপনি রিসার্চ করেন আমার নবীর আদর্শের যদি দিকে যদি আপনি তাকান আমার নবীর আদর্শ পবিত্র আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার নবীর চরিত্র ইন্নাকাল আলা খুলুকিল আযীম সর্বশ্রেষ্ঠ আল্লাহ ঘোষণা দিয়েছেন কিন্তু সেই নবী ডেইলি তওবা করতেন 70 বারের অধিক একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীর চাইতে পবিত্র আর কেউ নাই কিন্তু সেই নবী তওবা করত 70 বারের অধিক এক রাওয়ায়েতে দেখা যায় অন্য রাওয়ায়েতে দেখা যায় আমার রসুল তওবা করতেন 100 বার দৈনিক গোটা বছরে না এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করব ভাই রসুল যদি দৈনিক নিষ্পাপ হওয়ার পরও গুনাহ না থাকার পরও রসুল যদি দৈনিক 100 বার তওবা করে তাহলে আপনার আমার ডেইলি কয় কোটি বার তওবা করা দরকার কোনো হিসাব আছে ভাই হিসাব করতে পারবেন হায় 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 আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম এত পবিত্র এত নিষ্পাপ এত মাসুম হওয়ার পরও সেই নবী 70 বারের অধিক তওবা করতেন জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো নিষ্পাপ কেউ ছিল না কেউ আসে নাই কেউ আসবেও না কিন্তু আপনি নবী এতবার তওবা করছেন তখন আমার নবী বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আমার নবীজি বলছেন কারণ আমার আল্লাহ তাওয়াবিন তথা তওবাকারী বান্দাদেরকে বড় বেশি ভালোবাসেন জোরে বলি সুবহানাল্লাহ তওবাকারী বান্দাদেরকে ভালোবাসেন কে তওবাকারী বান্দাদেরকে ভালোবাসেন কে হায় 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 সেই জন্য আমার ভাইদেরকে আমি আজকের মাহফিলের প্রথম নম্বর যেই কথা বলতে চাই আমার ভাইরা যেই সাবজেক্ট আমাকে দিয়েছে সেই সাবজেক্টের ভিত্তিতে আমাদের জীবনের রুটিনের মধ্যে একটা জিনিস আমরা অ্যাড করব সেটা হচ্ছে প্রতিদিন দৈনিক একবার ইস্তেগফার অন্ততপক্ষে তিনবার ইস্তেগফার করব ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ রসুল যদি 70 বার হয় তাহলে আমাদের তো 700 বার হওয়া দরকার অন্ততপক্ষে তিনবার দৈনিক আমরা কি করব আমরা তওবা করব আল্লাহর কাছে ইস্তেগফার করব একটু আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এতটুকু আপনি
সব সময় পড়েন, আপনি ইসতিগফার পড়তে থাকবেন, গুনাহ জড়তে থাকবে, মেধা বাড়তে থাকবে, সুবহানাল্লাহ। বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমি আহ্বান করব, আমি তাদের করজোড়ে অনুরোধ করব, আপনাদের যাদের মেধা একটু দুর্বল, যারা মনে রাখতে পারেন না, ডিপ্রেশনের কারণে সবকিছু বলে যান, আমি তাদেরকে বলবো ভাই আপনার সিলেবাস আপনার রুটিনের মধ্যে একটা জিনিস অ্যাড করেন, সেটার নাম ইসতিগফার। আপনি ইসতিগফার অ্যাড করেন দৈনিক, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনি পড়েন, আপনি পড়তে থাকবেন, গুনাহ জড়তে থাকবে, মেধা খুলতে থাকবে, সুবহানাল্লাহ। আপনি পড়বেন, গুনাহ জড়বে, মেধা বাড়বে। সেই জন্য রুটিনের মধ্যে এটা যখন ঢুকাবেন, এটা যখন অ্যাড করবেন, আমার আল্লাহ দেখে বড় খুশি হয়ে যাবেন। ফেরেশতাকে বলবে, ওই ফেরেশতা একটু দেখ না, সানহরার ওই মানুষগুলো কোটি কোটি টাকা আছে, পয়সা আছে, বিল্ডিং আছে, সম্পদ আছে, টাকা আছে, সব কিছু আছে, চাইলে ঘুমাইতে পারত, রেস্ট করতে পারত, আনন্দ উৎসব করতে পারত, ফিল্ডিং মারতে পারত, সব ক্ষমতা সুপ্রিম পাওয়ার থাকার পরও দৈনিক আমার আমার জন্য নিজের গুনাহ মাফ করানোর জন্য কিছু সময় সে ইসতিগফারের মধ্যে কাটায়, আমার আল্লাহ বলবে তখন ওই ফেরেশতা দেখ ওই বান্দাগুলো আমার অহংকার, সুবহানাল্লাহ। আপনার মতো সানহরার মানুষকে নিয়ে আমার আল্লাহ ফেরেশতার সামনে অহংকার করবে, আল্লাহ আপনাকে না অহংকার করুক সেটা আপনি চান কি চান না, আমরা চাই কি চাই না, যদি চাই ডান হাত তুলে বলে আল্লাহু আকবার, জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে দৈনিক কমপক্ষে তিনবার এই আয়াতের মাতে হাতে আল্লাহ তওবা যেহেতু কবুল করেন, তিনবার ইসতিগফার তওবা করার তৌফিক দিক, আমিন বলুন। আর একটু জবান খুলে বলি আমু। এখন আসুন আমার ভাইয়েরা বন্ধুরা, আমি যুবক ভাইদেরকে একটু ইন্ডিকেট করে কথা বলতে চাই, যুবক ভাইরা যেই যেখানে আছেন, যে পরিস্থিতির মধ্যে আছেন, আমি একজন যেহেতু যুবক, যুবকদের মন মানসিকতা বোঝার ক্ষমতা আমার কাছে আছে, আমি যদিও চাই ইসতিগফার পড়ার জন্য, আমার বয়সে একজন ভাই যদি ইসতিগফার পড়তে চায়, একজন যুবক ছেলে যদি ইসতিগফার পড়তে চায়, আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো সে চাইলেই পড়তে পারবে না, কারণ তার পিছনে প্রতিনিয়ত শয়তান আসে না নাই ভাই, শয়তান আসে না নাই। আল্লাহ পাক রব্বুল আমিন যখন শয়তানকে যখন শয়তান বানিয়ে দিয়েছে, শয়তানকে যখন আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে শয়তান বলতে লাগলো, গো আল্লাহ আপনি আমাকে শয়তান বানিয়ে দিয়েছেন, ইবলিস বানিয়ে দিয়েছেন, ঠিক আছে আমি শয়তান আপনার কোন বান্দাকে জান্নাতে ঢুকতে দিব না, সবার ইমান আমি নষ্ট করে দিব, কোন যুবককে মসজিদে যাইতে দিব না, কোন যুবককে আহলে বাইতের মসজিদে মজলিসের মধ্যে বসতে দিব না, কাউকে মসজিদের প্রেমিক হতে দিব না, মসজিদে আসতে চাইলে তাকে আমি বেহায়ে পনার দিকে দাবিত করব, কেউ ভালো কাজে যাইতে চাইলে তাকে আমি অশ্লীলতার কাজে প্রতিতালয়ের দিকে দাবিত করব, এইভাবে শয়তান আল্লাহর কাছে বলতে লাগলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলল, ওগো শয়তান শোনো শোনো, তুমি আমার বান্দাকে মিসগাইড করবা, প্রতিদিন তাকে সহজ সরল রাস্তা ইহদিনা সিরাতাল মুস্তাকিম থেকে দূরে সরিয়ে দিবা, সেই বেহায়া পনার দিকে চলে যাবে, সে আড্ডার মধ্যে চলে যাবে, সেই ইয়াবার মধ্যে চলে যাবে, সেই প্রতিতালয়ে চলে যাবে, সেই খারাপ কাজের মধ্যে চলে যাবে, সব কিছু করতে 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 তার 20 বছর, তার 25 বছর, তার 30 বছর, তার 40 বছর, সে বুঝতে পারবে সেই গুনাহগার, বুঝার পরে মৃত্যুর 1 মিনিট আগে হলেও সে যদি বুঝতে পারে সেই গুনাহগার, বুঝার পরে যদি আমি রব্বুল আমিনের দিকে একবার ভিক্ষুক বলে হাতটা বাড়িয়ে দেয়, হাত বাড়াইতে ধরি 30 বছরের গুনাহ 3 সেকেন্ডে আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না, জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান আল্লাহরে কয়, ওগো আল্লাহ একজনকেও জান্নাতি হতে দিব না, একজনকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের উপর থাকতে দিব না, তওবা করতে চাইলে করতে দিব না, ইসতিগফার পড়তে চাইলে সিনেমা ঢুকিয়ে দিব মাথার মধ্যে, ভালো কাজ করতে চাইলে হিন্দি গান ঢুকিয়ে দিব মাথার মধ্যে, সে কোনোভাবে ভালো কাজের মধ্যে থাকতে পারবে না। আমার আল্লাহ বলছে, শয়তান তুই কাতুর কাজ শয়তানি করা, আর আমার কাজ বন্দার গুনাহ মাফ করে সাফ করা, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার যুবক ভাইয়েরা যদি আমার কথাগুলো শুনে থাকেন, আপনার কাছে শয়তানের অফার আসতেই থাকবে। কোন সময় শয়তানের অফার বেশি আসে জানেন? সকালবেলার যখন মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালা, হাইয়া আলাল ফালা, যখন এই শব্দগুলো যখন উচ্চারণ করতেই থাকে, আপনার কানের মধ্যে শয়তান প্রলোভন দিতেই থাকবে,
ঠিক কিনা বলুন না? এই সময়টা শয়তানের পারফেক্ট সময়, সেই সময়ে শয়তান আপনার মাথা চিপে দিবে, আপনার গা চিপে দিবে, আপনার চোখে ঘুম না আসলো এনে দিবে, ঠিক না? আপনার অনেক ভাইয়েরা একটু খেয়াল করবেন, রাতের দুইটা চোখে ঘুম আসে না, রাতের তিনটা চোখে ঘুম আসে না, রাতের চারটা চোখে ঘুম আসে না, রাতের সাড়ে চারটা চোখে ঘুম নাই, আজান দিয়েছে চোখে ঘুম। পরিস্থিতি হয় না এরকম? কারো জীবনে হয়েছে ভাই? আপনাদের জীবনে হয়? আমি আপনার আমার প্র্যাকটিক্যাল জীবন থেকে বলছি, আপনি যখন ফজরের আজান দিবে আপনাকে যখন ঘুম পাড়িয়ে দিবে শয়তান, সেই মুহূর্তে যদি আপনি শয়তানের প্রলোভন থেকে যদি বাঁচতে পারেন তাহলে আপনি আল্লাহর মন জয় করবেন। যদি শয়তানের কাছে যদি বেঁচে যান আপনার জন্য জাহান্নামের রাস্তা ক্লিয়ার করবে, কথা বলুন ঠিক কি না? সেই জন্য আমার ভাইদেরকে আমি বলবো, যদি কোনোদিন যদি রাত যদি উরগুমার মধ্যে কাটিয়ে যায়, সারা রাত যদি আপনি ঘুমাইতে যদি না পারেন, আপনি এতটুকু মাথায় রাখবেন সাড়ে তিনটা আর ঘুমাবেন না। আপনি নিয়ত এটা রাখবেন, আমি ফজরের নামাজ পড়েই ঘুমাব, প্রয়োজনে কিছুক্ষণ রেস্ট করতে হলে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে তারপর আমি কিছুক্ষণ রেস্ট করব, তবে ফজরের নামাজ বাদ দিয়ে রেস্ট করব, এই নিয়ত আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। একটু হাত তুলেন ভাই, আমরা সবাই ফজরের নামাজ যে কোনো পরিস্থিতির মধ্যে পড়বই পড়ব, পারবো তো ইনশাআল্লাহ। আপনারা কিন্তু ওয়াদা করেছেন, ওয়াদা যারা খেলাপ করে তারা কি, কারা বলেন না ভাই? আপনারা বলবেন, মনে মনে বলতেছেন, হুজুর ওয়াদা গজ্জি দেন হই দি রিয়েন কি মনে তাইব না, হনে কি দেখেন না? কেউ যেটা দেখে না সেটা দেখে একজন তিনি কে, কেউ যেটা শুনে না সেটা শুনে একজন তিনি কে, আল্লাহ। সব কিছু দেখার ক্ষমতা আমার আল্লাহ আছে, সব কিছু শোনার ক্ষমতা আমার আল্লাহর আছে, যে কোনো পরিস্থিতির মধ্যে যে কোনো শব্দ আমার আল্লাহ কিন্তু শুনতেছে দেখতেছে। সব কিছু দেখার জন্য স্যাটেলাইটের ক্যামেরা আসে না নাই, আসে না নাই ভাই যান? আমাদেরকে আপনারা ইউটিউবে দেখার জন্য ক্যামেরা লাগান, আখেরাতের মধ্যে আহলে বাইতের মজলিশ কি দেখানো হবে না? এই মজলিশ দেখানো হবে ভাই, কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আমার আল্লাহ স্যাটেলাইটের ক্যামেরা চালু করবে, আহলে বাইতের রাসূল ইমাম হুসাইন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ ওই সংহারার মানুষগুলোকে আমার চাই, তখন আল্লাহ বলবে কেন চাও হুসাইন? তখন হুসাইন বলবে কারণ বৃষ্টি হচ্ছিল, তখন সেই সময়ের মধ্যে তারা চাইলে বউয়ের পাশে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে পারতো, রেস্ট করতে পারতো, দোকানে বসতে পারতো, সব কিছুর সুযোগ থাকার পরেও শুধু আমি হুসাইনের মহব্বত আহলে বাইতের মহব্বতে তারা আরামের ঘুমকে হারাম করে সব কিছুকে ত্যাগ দিয়ে আমি আহলে বাইতের মহব্বতে তারা ময়দানের মধ্যে গড়াগড়ি করেছে, যখন হুজুর যখন বলেছে সুবহানাল্লাহ তারাও বলতো সুবহানাল্লাহ, হুজুর যখন বলতো ইয়া হুসাইন তারা বলতো লব্বাই, তাদের মনের মধ্যেই মহব্বত ছিল, ওগো আল্লাহ আমি তো যুবকদের জান্নাতের সরদার, নবী তো আমাকে বলে দিয়েছে ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যাদা শাবাবি আহলিল জান্নাহ, আবার নবী বলছে যারা যুবক অবস্থায় ইন্তেকাল করবে তাদের জন্য জান্নাতের মধ্যে ইমাম হাসান হুসাইন জান্নাতের সরদার থাকবে, আমার আল্লাহ কি ইমাম হুসাইন বলবে আপনি তো আমাকে আসতেই জান্নাতের সরদার বানিয়েছেন, আমি বলতে চাই ওই সংহারার মানুষগুলোকে জান্নাতে ঢুকিয়ে দেন, তারা আমার প্রেমিক আমি তাদের প্রেমিক, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন চাইলে ফরিয়াদ করতে পারে কি পারে না? সেদিন ইমাম হুসাইনের হাতে ক্ষমতা থাকবে না, ক্ষমতা থাকবে না? হাই হাই হাই, যুবক অবস্থায় যারা মরবে, পৃথিবীর মধ্যে আমাদের নেতা আসে না নাই, চেয়ারম্যান আসে না, এমপি আসে না, আমাদের প্রাইম মিনিস্টার আসে না নাই, যত নেতা মহানেতা এমপি ম্যাজিস্ট্রার যত কেউ আর থাকুক না কেন, সবাই দেখবেন ক্ষমতা থেকে একদিন নিচে নামবে, নামবে কি নামবে না? আপনাদের এলাকার বর্তমান চেয়ারম্যান যিনি আছে 10 বছর আগে কি তিনি ছিল? এমপি যিনি আছে 20 বছর আগে কি সেই ছিল? না। আমাদের এই বাংলাদেশের মধ্যে 20 বছর আগে যিনি মন্ত্রী ছিল এই 20 বছর পরে সেই মন্ত্রী নাই, আগামী 20 বছর পরে এখন যিনি আছে তিনি থাকতে পারবে না। প্রতিটা মানুষের যেই যেই স্থান ক্ষমতার চেয়ার, সব চেয়ার পরিবর্তন হবে, সব স্থান পরিবর্তন হবে, সব জায়গা থেকে নিচে নামতে হবে, কিন্তু এমন একজন সরদারের মাহফিল আপনারা বসেছেন, এমন একজন নেতার মাহফিল আপনারা বসেছেন, এমন একজন সভাপতির মাহফিল আপনারা বসেছেন, এই মাহফিলের সভাপতি হচ্ছে আমার ইমাম হুসাইন, এই মাহফিলের সরদার হচ্ছে আমার ইমাম হুসাইন, ওই নেতার মাহফিল আপনারা বসেছেন, উনি কেমন নেতা জানেন? দুনিয়ার নেতা 20 বছর পরে ক্ষমতা থেকে পড়ে যেতে হয়, 10 বছর পরে ক্ষমতার চেয়ার
ছেড়ে দিতে হয়। কিন্তু এমন নেতা ইমাম হুসাইন, জিনার ক্ষমতার কোনো শেষ নাই। আমার নবীর জবান থেকে যেদিন থেকে বলেছে কিয়ামত যেদিন কায়েম হবে, কিয়ামতের পূর্ববর্তী সময় যখন আসবে, সেই সময় পর্যন্ত, পরের সময় পর্যন্ত আমার ইমাম হুসাইন নেতা ছিল, নেতা থাকবে। টুজুর বলেন না সুবহানাল্লাহ, নেতা বানিয়েছেন আমার রসুল। আমার রসুল যুবকদের জন্য সাইয়্যেদা শাবাবে আহলেল জান্নাহ বলেছেন ইমাম হাসান হোসেনকে জান্নাতের সরদার বানিয়েছেন যুবকদের। জোরে বলি সুবহানাল্লাহ। এস্থায়ী নেতা ক্ষমতা থেকে পড়বে না, ক্ষমতা থেকে পড়বে না। দুনিয়ার নেতা ক্ষমতা থেকে পড়বে, কিন্তু ইমাম হোসেন ক্ষমতা থেকে পড়ার কোনো সম্ভাবনা নাই। সেই জন্য সেই নেতার ফলোয়ার আমরা হতে চাই কি চাই না? আমরা সেই নেতার ফলোয়ার হব যেই নেতা জান্নাতেরও নেতা, যেই নেতার প্রেমিক হলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেই নেতাকে মহব্বত করলে আল্লাহ রাজি হয়ে যায়, যেই নেতার প্রেমে রক্ত ঝরালে কিয়ামতের ময়দানে রসূলের কাছ থেকে সুপারিশ পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনের মহব্বতে কিন্তু আপনারা বসেছেন। মনে রাখবেন, এই বসা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ কবুল করুক, সকলে বলুন না। তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, কোন যুবক ভাই যদি তওবা করতে চাই করতে পারবে না, কেন? শয়তান আছে, শয়তান এখনো আছে। শয়তান প্রতিনিয়ত তাকে ডাইভার্ট করবে, তাকে অন্য অন্য জায়গার মধ্যে ধাবিত করবে, খারাপ জায়গাগুলোর মধ্যে তাকে ধাবিত করবে, তাকে নেশার দিকে ধাবিত করবে, তাকে বারবার বুঝাবে এগুলোর মধ্যে লাভ কি, নামাজ পড়ে ফায়দা কি, কোনো লাভ আছে? নামাজ পড়ে কেউ কোটিপতি হইছে? তাকে এইভাবে বুঝাবে। আমার যুবক ভাইদেরকে এখন বলবো আমি, আপনি শয়তানকে এখনো চিনেন না, আপনার শয়তান কে জানেন? শয়তান দুনিয়ার মধ্যে আসে, শয়তান কে জানেন? যে বন্ধু আপনাকে নামাজের টাইমের মধ্যে সিনেমা দেখাইতে যায়, সিনেমা দেখাতে নিয়ে যায়, সেটা শয়তান। যে বন্ধু আপনাকে ভালো কাজে যাওয়ার সময় নেশার দিকে আহ্বান করে, সে কিন্তু শয়তান। যে বন্ধু আপনাকে সিজদা থেকে তুলে খারাপ কাজের মধ্যে ধাবিত করে, সে কিন্তু শয়তান। আপনার প্রকৃত বন্ধু সে যে আপনাকে যে কোনো পরিস্থিতির মধ্যে নামাজের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা বন্ধু বানাই কাদেরকে? যারা একটু স্মার্ট, থ্রি কোটার না টু কোটার প্যান্ট পরে, যারা পাটি পাটি প্যান্ট পরে, ছেঁড়া ছেঁড়া কাপড় পরে, আমরা মনে করি তারাই স্মার্ট। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যত ফাড়া কাপড়, ছোট কাপড়, ছোট কাপড় পরে স্মার্ট হবেন, কিয়ামতের ময়দানে তত বড় বড় শাস্তি পাবেন। ঠিক কিনা বলুন না? দুনিয়ার মধ্যে যত শরীরকে ঢাকবেন, কিয়ামতের ময়দানে তত পর্দার আড়ালে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ বলুন না? এখন ফ্যাশন হয়েছে মা বোনদের, যত বাটি শর্ট কাপড় পরবে তত স্ট্যান্ডার্ড, যত ছোট কাপড় পরতে পারবে তত স্ট্যান্ডার্ড, যত চিরা ফাড়া কাপড় পরতে পারবে তত স্ট্যান্ডার্ড। আমরা মনে করি যত খাবার অপচয় করতে পারবে তত স্ট্যান্ডার্ড, কাপের নিচে চা রেখে দিতে পারলে সে স্ট্যান্ডার্ড, খাবার অপচয় করতে পারলে সে স্ট্যান্ডার্ড, চামচ দিয়ে খাইতে পারলে সে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সব কিছুর মধ্যে যেই নোংরামি বেশি করে তাকে আমরা স্ট্যান্ডার্ড, স্মার্ট মনে করি। মনে রাখবেন, তার মতো বুখা, তার মতো ডামিশ, তার মতো বলদ প্রকৃতির মানুষ পৃথিবীতে কেউ নাই যে অপচয়কে স্মার্টনেস মনে করে, যে ছেঁড়া কাপড়কে স্মার্টনেস মনে করে। আরে ভাই, স্মার্ট তো সেই যে পাঁচ ওয়াক্ত পাঁচবার নামাজ আদায় করে। ঠিক কিনা বলুন না ভাই? আপনি দুনিয়ার কাছে স্মার্ট হতে চান নাকি প্রভুর কাছে স্মার্ট হতে চান? কার কাছে স্মার্ট হতে চান? আমার যুবক ভাই, আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, যার কানে যাচ্ছে আমার কথাগুলো, আর অবহেলায় শপথ সময় কাটাবেন না। এই আহলে বাইতের মাহফিলের মধ্যে ওয়াদাবদ্ধ হয়ে যা, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হন। ওগো আল্লাহ, বিগত সময়ে গুনাহ করেছি, পাপ করেছি, শয়তানের প্রেমে পড়ে পাটা ছেঁড়া প্যান্ট পরেছি, ছোট ছোট কাপড় পরে নিজের সব কিছু রূপ দেখিয়ে মানুষকে পাগল করার চেষ্টা করেছি। আজকে শপথ গোপন গ্রহণ করেন। মনে রাখবেন, আপনি মনে মনে বলছেন কালকে থেকে পড়বো, কালকে থেকে করবো, কালকে থেকে ধরবো, এটা যদি মনে মনে চিন্তা করে থাকেন, আপনার জীবনে কালকে শব্দটা যদি না আসে কি করবেন? আপনার জীবনে যদি কালকে শব্দটা যদি না আসে, আরে ভাই, কত যুবক দেখেন না রাত্রিবেলা স্বপ্ন নিয়ে ঘুমায়, সকালবেলা ঘুম থেকে উঠে প্রিমিয় কার নিয়ে বান্ধবীকে নিয়ে ওই সিভিক্স এর মধ্যে যাব, স্বপ্ন আসে না ভাই? আপনারা আপনারা মনে কষ্ট আনবেন না। আমি যেই মেশালটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি একটু গভীর মনোযোগ। অনেক যুবক স্বপ্ন দেখে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে
রেডিসন ব্লুর মধ্যে গিয়ে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি কাজ করব, আমি সেখানে খাবার খাবো, সেখানে সুইমিং করব, স্বপ্ন অনেক যুবকের স্বপ্ন রাত্রিবেলা দেখে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যুবক স্বপ্ন দেখে ঘুমালো, রাতের দুইটা বাজতে না বাজতে সেই যুবকটা দাফনের প্যাকেট হয়ে গেল। কথা বলুন ঠিক কি না? সেই রকম ঘটনা ঘটে কি ঘটে না? কিছুদিন আগে ওই যখন বৃষ্টি হচ্ছে, টানা পাঁচ দিন যেদিন বৃষ্টি হয়েছে, ওই বদ্দার হাটের নিচে একটা লরির সাথে ধাক্কা খেয়ে একজন স্কুটার, আমার একজন যুবক ভাই, হালি শহরের একজন মানুষ, যুবকটা হয়তো কোনো কাজে যাচ্ছে, কোনো ফ্যামিলির কাজে যাচ্ছে, অনেক স্বপ্ন নিয়ে বের হয়েছে, তার স্বপ্নে তার আশায় হয়তো সংসারের মানুষ বসে রয়েছে, পরিবারের সবাই অপেক্ষা করতেছে, কিন্তু স্বপ্ন ছিল ঠিক, কিন্তু এক সেকেন্ডের ব্যবধানে সেই রাস্তার মধ্যে লাশ হয়ে পড়ে থাকছে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য ভাই, আপনি যেটা স্বপ্ন দেখতেছেন সেটা বাস্তবায়ন নাও হইতে পারে, হায়াত থাকতে তওবা করো, হায়াত থাকতে ফিরা সমৌলার দিকে, হায়াত থাকতে সেই মৌলার জিকিরে মন্ত মগ্ন হয়ে যাও, হায়াত থাকতে সেই মৌলার প্রেমে বিভোর হয়ে যাও, হায়াত থাকতে সেই মৌলাকে নিজের আপন ভেবে নাও। আমি বলতে চাই, যারা মৌলার মৌলাকে আপন ভাববে, আখেরাত আমার আল্লাহ তাদেরকে আপন ভাববে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের এই সময়টাই পারফেক্ট সময় মৌলার দিকে ফিরে যাওয়ার, এই সময়টা পারফেক্ট সময় তওবা করে নিজেকে নিষ্পাপ বানিয়ে নেওয়া, এই সময়টা একদম উপযুক্ত সময়, যে সময়ে মৌলার কাছাকাছি চলে যাওয়া যায়, ঠিক কিনা বলুন না ভাই? এই আহলে বাইতের মজলিসের মধ্যে আপনি শপথ করেন আপনি পরিবর্তন হবেন, যদি নিয়ত করেন পরিবর্তন এনে দিবেন একজন, তিনি কে? পরিবর্তন এনে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। ওই ভাইটার কথা যেটা আমি বলতে চাচ্ছি, বদ্দার হাটের মোড়ের মধ্যে যিনি মারা গিয়েছে, তার পরিবারের কত স্বপ্ন, তার কত স্বপ্ন, এক সেকেন্ডের ব্যবধানে, এক সেকেন্ডের ব্যবধানে সব স্বপ্ন পানি হয়ে গিয়েছে। সেই জন্য আমি যুবকদেরকে বলবো, আপনি রাত্রিবেলা যে স্বপ্ন দেখতেছেন, সকালে উঠে ফিল্ডিং মারবেন, সকালে উঠে সানমারের উপরে বসে আড্ডা দিবেন, সকালে আপনি সিভিক্সের মধ্যে বান্ধবীকে নিয়ে যাবেন, সকালে উঠে কক্সবাজারের উদ্দেশ্যে আপনি টিপ দিবেন, এই স্বপ্ন বাস্তবায়ন না হতে পারে, হতে পারে আপনার সেই রাতে মালাকুল মৌত আপনার সামনে উপস্থিত। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য একজন কবি বড় চমৎকার ভাবে বলছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা বলুন না ভাই? এটাই বাস্তব। সকালবেলা মারা গেলে জোহরে জানাজা হয়ে যাবে। আপনার বন্ধুর ক্ষেত্রে আপনি কি দেখেন নাই ভাই? আপনার কত আপন বন্ধু ছিল, সেই মারা গিয়েছে আসরের সময়, এশার সময় তার জানাজা হয়ে গিয়েছে। আপনার আত্মীয় সকালবেলা মারা গিয়েছে, দুপুরে জানাজা হয়ে গিয়েছে, আপনিও মারা যাবেন, সকালে মরবেন, জোহরে জানাজা হবে, অর্থাৎ মৃত্যু হবে সেটাই নিশ্চিত। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর আগে আগে দ্রুত তওবা করো। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে আগে দ্রুত তওবা করো। সেই জন্য আমার ভাইয়েরা, মৃত্যুর আগে আগে ফিরে আসেন। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। আপনি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমেরিকার মধ্যে গিয়ে একটা গ্লাস ফিটিং করা যদি একটা ঘর নেন, সেখানে মশা ঢুকতে পারবে না, পিঁপড়া ঢুকতে পারবে না, পোকামাকড় ঢুকার কোনো স্কোপ নাই, সেখানেও আজরাইল ঢুকার ক্ষমতা আছে না নাই ভাই? আজরাইল ঢুকার ক্ষমতা আছে না নাই? আজরাইল ঢুকবে, পশু পাখি মশা পোকামাকড় এগুলো ঢুকতে না পারলো, আজরাইলকে ঢুকার ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কে? যেভাবে যে পরিস্থিতির মধ্যে যত সিকিউরিটি আপনি রাখেন, আজরাইল আসবে। আপনার চাইতে দামি একজন মানুষ ছিল, আমার চাইতে দামি একজন মানুষ ছিল, পৃথিবী বরণ্য, যার জনপ্রিয়তা, তার নাম আপনারা শুনেছেন, মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন, আমি উদাহরণগুলো টানতেছি পরিবর্তনতার জন্য, মৃত্যু আসার আগে আগে তওবা ধরতেই হবে আমাদের। ওই মাইকেল জ্যাকসন, ওনার নিয়ত ছিল, খেয়াল ছিল, 150 বছর বাঁচবে। কয় বছর বাঁচবে ভাই? কয় বছর? 150 বছর বাঁচার প্ল্যানিং নিয়ে সামনের দিকে আগাতে লাগলো। মাইকেল জ্যাকসনের প্রতিনিয়ত ডাক্তার ছিল 12-13 জন,
তাকে ট্রিটমেন্ট করত, প্রতিনিয়ত চেকআপ করত। আমরা তো খাবার কাছে, আপনি আমাকে চা দিয়েছেন, আমার ভাইয়েরা চাটা খাওয়ার সময় আমি কি চেক করেছি? না। মাইকেল জ্যাকসন এমন একজন মানুষ ছিল, সে পানি খাইতো, ল্যাব টেস্ট করত আগে, টেস্ট করার পরে পানি পান করত, খাবার খাওয়ার আগে বিভিন্ন পশুকে খাওয়ায়া কোনো সমস্যা আছে কিনা, ব্যাকটেরিয়ার প্রবলেম আছে কিনা সবগুলো চেক করে ডাক্তারের পরামর্শে খাবার খেত, ডাক্তারের রুটিন অনুযায়ী চলত। 12 জন ডাক্তার, 24 ঘন্টা ডাক্তার তাকে 24 ঘন্টা গাইডলাইন দিত, আনলিমিটেড তার জন্য হসপিটাল রেডি, ডাক্তার রেডি, নার্স রেডি, দুনিয়ার সব সম্পদ সব কিছু অনেক কিছু ওনার কাছে রেডি ছিল। টাকার অভাব ছিল না, পাওয়ারের অভাব ছিল না, সম্পত্তির অভাব ছিল না, জনপ্রিয়তার অভাব ছিল না, সব কিছু বরাবর ছিল, কিন্তু নিয়ত করেছে 150 বছর বাঁচবে। আমার আল্লাহ বলে, তোকে আমি সব দিয়েছি, তোকে আমি সব দিয়েছি, আল্লাযী খলাকাল মউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা আমি তোরে সব দিয়েছি, মনে রাখ, তোকে তোর হায়াত সৃষ্টি করার আগে তোর মত আমি আল্লাহ সৃষ্টি করেছি। মাইকেল জ্যাকসন চিন্তা করলো 150 বছর বাঁচবে, আমার আল্লাহ তার মৃত্যু লিখেছেন 50 বছরে। শত প্ল্যানিং, শত ডাক্তার, শত মেডিকেল তাকে বাঁচাইতে পারে নাই, মৌলার হুকুমে 50 বছর বয়সে সে ডেথ হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? এত ডাক্তার, এত হসপিটাল, এত কিছু মাইকেল জ্যাকসনকে বাঁচাইতে পারে নাই। অতএব ভাই, আপনার কাছে সেই সম্পদও নাই, সেই জনপ্রিয়তাও নাই, সেই ডাক্তারও নাই, সেই রকম কোনো মেডিকেলও নাই, তবুও আপনি আল্লাহর উপর ভরসা করে যাচ্ছেন। আমার ভাইজানের বয়স হয়তো 60, আর কারো বয়স হয়তো 65 চলে যাচ্ছেন, হায়াতের বাজেট যতটুকু ততটুকু থাকবে সেই, সেই জন্য হায়াত সেটা কোনো রকম বাড়ানোর কোনো সুযোগ নাই, যেদিন লিপিবদ্ধ সেদিন মরতেই হবে। মাইকেল জ্যাকসনের সব ছিল, কিন্তু হায়াত কেনার কোনো মেশিন ছিল না, হায়াত কেনার কোনো মেশিন তৈরি করতে পারে নাই। বৈজ্ঞানিক সব কিছু আবিষ্কার করেছে, কত নতুন নতুন যন্ত্র আবিষ্কার করেছে, কিন্তু কোনোদিন শুনেছেন হায়াত বেচা কিনা হচ্ছে একটা মেশিনের মাধ্যমে আবিষ্কার হয়েছে? ভাই, হায়াত বেচা কিনার কোনো মেশিন আসেনি ভাই। অতএব মরতেই হবে, মরতেই হবে, এটাই নিশ্চিত। মনে রাখবেন, ফেরওয়ানের ক্ষমতা কম ছিল না, ফেরওয়ানের লালস কম ছিল না, পাওয়ার কম ছিল না, কিন্তু ফেরওয়ানের সব ক্ষমতা নিয়ে মরতে হয়েছে। তা হুকুমত কাফিরোনে কোভি নেশা, তা হুকুমত কাফিরোনে কোভি নেশা, জুলম পর জুলম খলকত পে করতা রহা, জুলম পর জুলম খলকত পে করতা রহা, জব সমন্দর মে ডুবা তো কেহনে লাগা, জব সমন্দর মে ডুবা তো কেহনে লাগা, ইস হুকুমতে কে পানি সে ক্যা ফায়দা, ইস হুকুমতে কে পানি সে ক্যা ফায়দা, আকে কোলো উঠো ইয়াদ রব কো করো, উমর ইউহি গওয়ানি সে ক্যা ফায়দা, উমর ইউহি গওয়ানি সে ক্যা ফায়দা। একটু জোরে বলি মারহাবা। এমনি এমনি সময় কাটা দিয়ে কি করবেন? আরে আল্লামা ইকবাল যুবকদেরকে ইন্ডিকেট করে, সবাইকে ইন্ডিকেট করে বলছেন, খাবে গফলতি মেসুয়ে হুয়ে মুমিনো, এশো ইশরত বাড়ানে সে ক্যা ফায়দা, আকে কোলো উঠো ইয়াদ রব কো করো, আকে কোলো চলো রাহে হক পে চলো, উমর ইউহি গওয়ানি সে ক্যা ফায়দা, উমর ইউহি গওয়ানি সে ক্যা ফায়দা। একটু জোরে বলুন মারহাবা।
আল্লামা ইকবালের কথাগুলো যদি আপনাদের কলবে কলবে গিয়ে যদি আমি ঢুকাই দিতে পারতাম, যারা উর্দু বুঝে তারা বুঝতে পারবে আমার আল্লামা ইকবাল কত মধুর ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। এমনি এমনি সময় কাটিয়ে দিচ্ছি আমরা, সম্পদের লালসায় সময় কাটিয়ে দিচ্ছি, আর কয়দিন হেলাই দোলায় আমরা থাকবো? একবার চোখটা খুলেন, আঁকে কুল উঠো, ইয়াদে রব কেউ করো, এমনি এমনি সময় আর কাটাইয়েন না, একটু উঠুন, একটু জাগু, মাওলার দিকে সিজদায় রুজু হয়ে যাও। আমার আল্লামা ইকবালের এই কথা যদি আপনি আমল করতে পারেন, আমি মনে করব আপনার বিগত জীবনের 60 বছর 40 বছরের গুনাহ আমার আল্লাহ পরিবর্তন করে মাফ করতে পারে কি পারে না, পারে কি পারে না? আপনি ভয় পাচ্ছেন, হুজুর বেশি বেশি গুনাহ করে ফেলেছি, বেশি গুনাহ করে ফেলেছি, আল্লাহ হয়তো মাফ করবে না। না না ভাই, আপনার আল্লাহ সেরকম নিষ্ঠুর না, আপনার আল্লাহ সেরকম নিষ্ঠুর না। আমরা কেউ দোষ করলে মাফ করি না, প্রতিদিন মোনাজাতে কি বলি, আল্লাহ আমারে মাফ করে দাও। কিন্তু আমার যে আমার ভাই একটা টুসি মারছে, আমি এখনো মাফ করতে পারি নাই। আমার ভাইয়ের আমি একটা টুসি মারছি, আমার ভাই এখন আমারে মাফ করতে পারে নাই, কিন্তু আল্লাহর প্রতিদিন কয় আল্লাহ আমারে মাফ করে দাও, কিন্তু আমি কাউরে মাফ করি না, ঠিক না? সেই জন্য আল্লাহর কাছে বলার আগে আপনি সবাইকে মাফ করবেন। আপনাকে কেউ ক্ষতি করেছে, কেউ কষ্ট দিয়েছে, কেউ দুঃখ দিয়েছে, কেউ আঘাত করেছে আপনাকে, আপনি মাফ করে দেন, আপনি এদিকে মাফ করবেন, আমার আল্লাহ হাশরের মাঠে মাফ করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আপনি ওনাকে মাফ করবেন, আল্লাহ আপনার গুনাহ সাফ করবে, সুবহানাল্লাহ বলুন না ভাই। সেই জন্য আপনি ক্ষমা করতে শিখুন, আপনি যখন মাফ করবেন আপনাকে, আপনার অন্তরের মধ্যে যখন প্রতিশোধের আগুন থাকবে না, আপনার কলবটা সব সময় শান্তি থাকবে, আপনি সব সময় একটা সুন্দর জীবন কাটাতে পারবেন, দুঃখ থাকবে না, আক্ষেপ থাকবে না, টেনশন থাকবে না। আপনি যখন না ইতারে ভাই ইতারে ভাই ইতারে হারি ফেলাই ইতারে মারি ফেলাই এই টেনশন আর চোখের ঘুম আসেনি, খাবারের ঠিক আসেনি নাই, যখন না আমার কষ্ট আর কি মাফ করে দিছি, ঘুম আসে না নাই, শান্তি আসে না নাই আছে, আপনি যখন খালেস নিয়তে আল্লাহর জন্য মাফ করে দিবেন, আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে কেউ যদি মেরে রক্তাক্ত করে দেয়, আপনি বিনিময়ে তাকে রক্তাক্ত করবেন না, আপনি তাকে মাফ করে দেন। প্রয়োজনে সেই কোনোদিন বিপদে পড়লে তার যদি রক্তের প্রয়োজন হয়, আপনি তাকে রক্ত দিতে চলে যান। সে যদি বিধর্মী হয়ে থাকে, সেই চিন্তা করবে, হাই আমি কাকে মেরে রক্তাক্ত করলাম, সেই তো আমাকে রক্ত দিতে প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ, এই ধর্মটাই বড় সুন্দর, সেই আপনার আদর্শ থেকে কালেমা পড়ে নিবে, কথা বলুন ঠিক কি না? সেই জন্য সেটাই আমার রসুলের আদর্শ, সেটা আমরা বাস্তবায়ন করব, আমার আল্লাহর দিকে থাকবো, আমরা আল্লাহ আল্লাহর জন্য মাফ করে দিব, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি 60 বছর 50 বছর 30 বছর 25 বছর আল্লাহ জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, ইচ্ছায় গুনাহ করেছি, অনিচ্ছায় গুনাহ করেছি, এমনে গুনাহ করেছি, অমনে গুনাহ করেছি, কত প্রকারের গুনাহ করেছি মাহবুব আমার জানা নাই। আপনি আল্লাহর কাছে ভিক্ষুক বনে হাত বাড়িয়েছি, আমার আল্লাহকে যখন সেটা বলবেন, আমার আল্লাহ অপর দিক থেকে আপনাকে বলতে লাগবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুই মনে রাখ, তোর গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, নদী সমতুল্য হয়, সাগর সমতুল্য হয়, মনে রাখ তোর গুনাহ থেকে আমার রহমতের সাগরটা বড়, একবার আমার রহমতের ভিক্ষুক বনে যা, হাত নামানোর আগে আগে নেককার বানিয়ে দিব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে। যে কথাটা আমি বলতে চাই আমার ভাইয়েরা, তাহলে আপনি ভালো কাজ করতে চাইলেও শয়তান আপনাকে কি করবে, ডাইভার্ট করবে। তৌবা করতে চাইলেও আপনাকে শয়তান করতে দিবে না, ইস্তেগফার পড়তে চাইলেও আল্লাহ আপনাকে শয়তান আপনাকে পড়তে দিবে না। আপনাকে প্রতিনিয়ত শয়তান মিসগাইড করবে, প্রতিনিয়ত আপনাকে শয়তান এদিক থেকে ওদিকে ফিরিয়ে দিবে, ভালো কাজ থেকে বাহ্যাপনার দিকে ধাবিত করবে। সেই জন্য আপনি শয়তানের রাস্তা ছাড়বেন, তৌবার রাস্তা ধরবেন, গুণাও জড়বে, মেধাও বাড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। গুণাও জড়বে, মেধাও বাড়বে। তাহলে আমরা প্রথম নম্বর যেটা শুনেছি, যারা তওবা করে তাদের তওবা আল্লাহ কবুল করে, সাথে সাথে আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসুন আমরা দুই নম্বরের মধ্যে যে আয়াতে করিম আমরা একটু শোনার চেষ্টা করব, সূরা তাহরিম। সূরা তাহরিম একটু নোট করবেন, এগুলো নোট করবেন, দেখবেন পরবর্তী সময়ে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে। সূরা তাহরিম 8 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বলছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউগাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, খাঁটি মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা খাঁটিভাবে তওবা করো। তওবাতুন নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা বলতে আমরা কি বুঝি? আমার আল্লাহ বলছে তোমরা খাঁটি তওবা করো। খাঁটি তওবা বলতে আপনাদের বুঝতে হবে, এই জায়গার মধ্যে তওবা করার কিছু সিস্টেম আছে, কিছু পদ্ধতি আছে, কিছু আল্লাহর পক্ষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে কিছু নির্দেশনা আছে, সেটাকে বলা হয় তওবাতুন নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা। একটু মনোযোগ, কথাগুলো আজকের বিষয় যেহেতু তওবার, কথাগুলো সেই লাইনে যাচ্ছে। আমি আজকের মাহফিল করতেছি না, তওবার মাহফিল করতেছি। একটু মনোযোগ কামনা করব, আপনাদের মনোযোগ দিবেন ইনশাআল্লাহ, এটার কারণে আপনার শত গুণা মাফ হবে। আপনি তওবা করেন, আল্লাহ বলতেছেন খাঁটি তওবা করো, তওবাতুন নাসুহা করো। এখন আমরা তওবা করি, প্রতিদিন তওবা করি, অনেকে মাসে একবার করে, অনেকে বছরে একবার করে, অনেকে জুমার দিন করে, কিন্তু তওবাতুন নাসুহা কখন হবে? যখন আপনি তওবা করার পরে গুনাহ করবেন না, খারাপ কাজে যাবেন না, খারাপ দৃষ্টিভঙ্গি রাখবেন না, তখন হবে তওবাতুন নাসুহা। তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমরা কি করি দেখেন, আমাদের মিস্টেক কোন জায়গায় হয় দেখেন, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, গো আল্লাহ আমি তওবা করতেছি, আপনি আমাকে মাফ করে দেন, ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই, মাফ করছি, মাফ চাইছি। সকালবেলা ফজরের নামাজের পরে 10টা বাজে গিয়ে আবার ঘুষ খাই, এটা কি তওবাতুন নাসুহা হবে? এটা কি কাতি তওবা হবে? এই রকম যদি কিয়ামত পর্যন্ত তওবা করেন কোনো কাজ হবে? হবে না। এটা মূল পয়েন্ট, খেয়াল করবেন একটু। আমরা তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই, আবার দিনের 11টা বাজলে তখন ঘুষের সাথে মিলাই যায়, সুদের সাথে মিশে যায়, আবার আমরা জমি দখলে লিপ্ত হয়ে যায়, বায়ের 2 ইঞ্চি জায়গার জন্য তারে ছুরি মারি দিই, ঠিক কিনা বলুন না? অথচ আমরা সকালে তওবা করেছি। তো এই রকম তওবা কিয়ামত পর্যন্ত করলে কোনো কাজ হবে না? আমাদের দেশের মধ্যে এই 2-3 দিন আগের নিউজ, 2-3 দিন আগের নিউজ, সচেতনতার জন্য আমি আপনাদেরকে বলছি, জাস্ট 2-3 দিন আগে আমরা দেখলাম একজন কোন আলী, আলীর আগে কি আছে আপনারা জানেন? আবেদ আলী, তার আগে আরেকটা আছে আবেদ আলী নামক একজন আমাদের মুসলমান ভাই, উনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ছেলে একটা পোস্ট করেছে ফেসবুকে, আমার দৃষ্টিগোচর হয়েছে, আমি আপনাদেরকে সচেতনতার জন্য বলছি, শেখার জন্য, আমি ওনার শেখায়ত করার উদ্দেশ্য না। নামাজ পড়ছে, সেই ছেলে ফেসবুকের মধ্যে পোস্ট করতেছে, আমার বাবা পাহাড়ি অঞ্চলের মধ্যে গেল, একদম নাজুক পরিস্থিতির মধ্যে গেল, সেখানেও যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করে, দুনিয়া ছেড়ে দেব আমার বাবা, নামাজ ছেড়ে দেওয়ার পক্ষে না। কিন্তু সেই বাবার যখন সব কিছু যখন পাস হলো, সেই বাবা কত কোটি টাকার ঘুষ খাইছে কোনো হিসাব নাই, ঠিক কিনা বলুন না ভাই? তারা আপনারা কি জানেন নাকি জানেন না? দেখেন আমাদের পৃথিবী কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ওই যে আবেদ আলীর কথা আমি আপনাদেরকে বলতেছি ভাই, ওনার চরিত্র আপনি দেখলে অবাক হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে দান খায়রাত করে, মসজিদ নির্মাণের কাজে সে সহযোগিতা করে, এতিম মেয়ে বিবাহ দিতে না পারলে সেখানে সে হেল্প করে, কোনো একজন মানুষ বিপদে পড়েছে তাকে সে হেল্প করে, তার কথা অনুযায়ী, তার ভাষ্য অনুযায়ী, তার সন্তানের স্টেটমেন্ট অনুযায়ী, তার ফেসবুকের পোস্ট অনুযায়ী আমি আপনাদেরকে বলতেছি, সে সব ভালো কাজের মধ্যে জড়িত। তার যখন ব্যাকগ্রাউন্ড যখন ফাঁস হয়েছে, সে একজন সামান্য ড্রাইভার, একজন পিএসসির ড্রাইভার, তার বেতন সামান্য, সেই পিএসসির ড্রাইভার হয়ে লক্ষ লক্ষ টাকা দান করা, ঢাকার মধ্যে ঢাকার বাইরে সব জায়গায় মিলে 1000 কোটি টাকার উপরে তার সম্পত্তি, তার টাকা পয়সা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? যখন রিচার্জ করলো দেখতে পারলো সেখানে সবগুলো ঘুষের টাকা, কথা বলুন ঠিক কি না? বর্তমানে বাংলাদেশের 99.99% মানুষ ঘুষের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, ঠিক কিনা বলুন না? মনে রাখবেন, ঘুষ যে খায় এবং যে দেখে এবং যে দেয় সমান অপরাধী।
সুদ যে খায় এবং যেই দেয় এবং যেই দেখে সমান অপরাধী। আমরা সবাই কোনো না কোনো ভাবে জড়িত হয়ে যাচ্ছি অবৈধ কাজগুলোর মধ্যে। আমি শুধু ওনাকে বলতেছি, ওনার কথা বলতেছি, আপনারা জানেন। সেই জন্য ইসলামী লেবাস পরে কিভাবে ইসলাম নিয়ে ব্যবসা করতেছে দেখেন। আমার ভাই, আমি অনেক মানুষ দেখেছি চেম্বারের মধ্যে যখন ঢুকলাম, ঢুকার পরে আজান দিয়েছে, আজান দেওয়ার পরে ভাইজান বলছে, হুজুর আজান দিয়েছে যা একটু নামাজ পড়ি। আমি বললাম আলহামদুলিল্লাহ আসেন, নামাজ পড়েনি একসাথে, বড় সুন্দর বিষয়, নামাজ পড়লো কি সুন্দর। নামাজ পড়ে এসে, না ওই টাকাগুলো এদিকে না, আমার পিএস কে দিয়ে দেন, ঘুষের টাকা। নামাজ পড়তেছে ঘুষও ঠিক রাখছে, আমরা নামাজও পড়তেছি সুদও ঠিক রাখছি, নামাজও পড়তেছি মিথ্যাও ঠিক রাখছি, নামাজও পড়তেছি অন্যের হকও কাচ্ছি, নামাজও পড়তেছি অন্যের কাজে বাধাও দিচ্ছি, নামাজও পড়তেছি অন্যের ক্ষতিও করতেছি, নামাজও পড়তেছি গীবতও করতেছি, নামাজও পড়তেছি আবার আমরা সুকুরিও করতেছি। আসলে আপনারাই বলেন, যারা নামাজ পড়বে আবার এগুলোও করবে তারা কি নামাজি? তারা কি নামাজি? তারা নামাজি না। এইরকম নামাজিদের কামার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের সব নামাজ তাদের দিকে ছুড়ে মারবে। মনে রাখবেন, আপনি যখন নামাজি হবেন সত্যিকারের, তখন আপনার মুখ দিয়ে কোনোদিন মিথ্যা আসবে। নামাজে যখন আপনার খুশু হুদু হবে, আরে আপনার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বের হবে না। গীবত বের হওয়ার আগে আপনার গা কাঁপনি ছুটবে, সুদ নেওয়ার আগে আপনি কান্না করে দিবেন, দেওয়ার আগে 100 কোটিবার ভাববেন, কারণ আপনি একজন নামাজি। আর যারা নামাজ পড়ার পাশাপাশি সব অবৈধ কাজের মধ্যে লিপ্ত আছে তাদেরকে যদি নামাজি বলেন, তার মানে কিয়ামত বেশি দূরে নাই, তার মানে কিয়ামত বেশি দূরে নাই। শত শত নামাজি কামার আল্লাহ কিয়ামতের ময়দান আটকাই ফেলবে। সেদিন আল্লাহর দরবারে কোন চেহারা নিয়ে আমরা দাঁড়াবো? যে চেহারার মধ্যে নামাজও ছিল সুদও ছিল, যে চেহারার ভিতরে, যে অন্তরের ভিতরে মিথ্যাও ছিল নামাজও ছিল, সেই অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? কোনোদিন প্রশ্ন করেছেন? আজকে আইনার সামনে দাঁড়াবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন, কতটুকু আপনি সৎ, কতটুকু আপনি ভালো আছেন, কতটুকু আমরা পরিপূর্ণ আছি। মৌলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আজকের কাঠগড়ার মধ্যে আবেদ আলী বলেন, যত আলী বলেন, তাদের টাকার পাওয়ারে হয়তো তারা বেঁচে যাবে, 2 দিনের শাস্তি হলে 3 দিনের দিন টাকার পাওয়ারে তারা বের হয়ে যাবে, তাদের কোনো কিচ্ছু হবে না ভাই। আজকে তারা নেতা কিনতে পারবে, ম্যাজিস্ট্রেট কিনতে পারবে, উকিল কিনতে পারবে, যারা রায় দেয় তাদেরকে কিনতে পারবে, ক্ষমতা আছে, পাওয়ার আছে। কিন্তু কিয়ামতের ময়দানে মালিক ইয়াওমিদ্দিন, বিচার দিনের মালিক হবে আমার আল্লাহ। সেদিন একজনের ক্ষমতা চলবে, সেদিন আপনার সুপারিশ কাজে আসবে না, সেদিন অন্য কোন নেতা দাঁড়াতে পারবে না, সবার মুখ দিয়ে থাকবে ইয়া নফসি, ইয়া নফসি, কেউ কথা বলার শক্তি থাকবে না। আদালত থাকবে একটা, যেটা মৌলার আদালত, কোন নেতা সেখানে আপনাকে বাঁচাইতে পারবে না, টাকা দিয়ে আপনি বাঁচতে পারবেন না। সেদিন আসামির কাঠগড়ায় যদি আপনি বেঁচে যান, কি করবেন আপনি? টাকা দিয়ে বাঁচতে পারবেন? আপনার কোটি টাকা আছে। আজরাইল ইসলাম এই মুহূর্তে আপনার সামনে আসলো, আজরাইল ভাই একটু দাঁড়ান, ওগো ফেরেশতা একটু দাঁড়ান, আমার থেকে 20 কোটি টাকা আছে, 10 কোটি টাকা আপনি রাখেন, আমাকে 20 মিনিট পরে মৃত্যু দেন, সেই সুযোগ পাবেন না আপনি। আজরাইল বলবে, আমি কিচ্ছু চিনি না, আমার কাজ হচ্ছে জান নেওয়া, আমি সেটা বুঝি, টাকা ডলার এগুলো আমি বুঝি না, আমাকে আল্লাহ পাঠাইছে, আজকে তোমার জান নিতে হবে। ভাই আপনাকে বলছি, যারা আমরা এখনো পর্যন্ত অবহেলায় জীবন কাটাচ্ছি, মনে করছি দুনিয়ার শক্তি শিরস্থায়ী, মনে করছি দুনিয়ার পাওয়ার চিরস্থায়ী, দুনিয়ার ক্ষমতা, বেঁচে যাচ্ছি, যে গেলে ছুটে যাচ্ছি, আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে আবেদ আলী নিষ্পাপ হয়ে জামিনের মাধ্যমে ছুটে আসবে, তাকে কেউ কিছু করতে পারবে না। কেন জানেন? টাকা আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, তার কিচ্ছু হবে না। কিন্তু আমার মৌলার আদালতে জর্রা জর্রা হিসাব দিতে হবে, যে সন্তানগুলোর বুকে লাঠি মেরে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, একটা টাকাও দিতা যাবে না। আমার মৌলার কাজ করে সব কিছুর হিসাব আমার আল্লাহ নিবে, এবং বিনিময়ে সবাই যারা ঘুষের সাথে জড়িত তারা জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কি না? এটাই বাস্তব, এটাই বাস্তব। মালিক ইয়াওমিদ্দিন, সেদিন বিচার দিনের মালিক আমার আল্লাহ, কারো অধিকার চলবে না। তুমি শেষ বিচারের আদালতে
তুমি শেষ বিচারের আদালতে করবি বিচার হাকিম হই, দয়াল আমি তোমার কমার যোগ্য নই, দয়াল আমি তোমার কমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে যাব কেমন করে, এত পাপের হিসাব আমরা দেব কেমন করে। সেদিন আদালতে তোমার সামনে যাব কেমন করে, এত পাপের হিসাব আমরা দেব কেমন করে। তুমি এক এক করে নিবে হিসাব, তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই, দয়াল আমি তোমার কমার যোগ্য নই, দয়াল আমি তোমার কমার যোগ্য নই। কথা বলুন ঠিক কিনা? এবং যে হাদিস কানা এসেছে তাদের প্রেমিক হতে পারলে, তাদের জন্য সময় দিতে পারলে, আমি যে হাদিস সূচনায় বলেছি এটা ইমামে দাই নবী মুসনাদুল ফিরদৌসের মধ্যে নোট করছেন। আমার নবীজি বলছেন ওমাম মাতা আলাইহি, যারা আহলে বাইতের মহব্বত নিয়ে কবরে যাবে, অর্থাৎ আপনাদের কথা বলছে, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, এই মহব্বত নিয়ে কবর পর্যন্ত যাবে, আহলে বাইতের ভালোবাসা নিয়ে যারা কবরে যাবে, অর্থাৎ এই মুহূর্তে যদি আপনারা মারা যান, কেউ দুনিয়ার মহব্বত আসে নাই, সবাই আহলে বাইতের মহব্বত এসেছে। আমার নবী গ্যারান্টি সহকারে বলছে আমার মাতা আলাইহি, যদি আহলে বাইতের মহব্বতে মারা যায়, দা হালাল জান্নাত, কবরে রাখতে দেরি, তার কবর জান্নাত হতে দেরি হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আহলে বাইতের মহব্বতে আপনারা যারা বসতে পেরেছেন, আমি আপনাদেরকে সাধুবাদ, মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। অনেকে বসতে পারে না, কেন জানেন? তারা মনে করে ইমাম হুসাইন শহীদ হয়েছে এমনি এমনি, এজিদ শহীদ করে নাই। অনেকে এটা নিয়ে বার্গেনিং করে, অনেকে এটা নিয়ে ষড়যন্ত্র করে, ইউটিউব ফেসবুকের সাহায্যে আমরা দেখতে পাই। আমার অনেকগুলো ভাইয়েরা যারা কোরআন হাদিস বেশি বুঝতে গিয়ে মাইকের মধ্যে বসে বসে বলে এজিদকে কাফের বলা যাবে না, এজিদকে ফাসেক বলা যাবে না, এজিদকে মুনাফেক বলা যাবে না, এজিদের সম্পর্কে তারা ভালো গুণগীত্য বলতে থাকে, তারা বলতে চায় এজিদ নাকি তাহাজ্জুদ ওয়ালা ছিল, এজিদ নাকি নামাজি ছিল, এজিদ নাকি নামাজের প্রেমিক ছিল, এজিদ নাকি কুনি ছিল না, তারা এভাবে প্রমাণ করতে ব্যস্ত থাকে। আপনারা একটু আমাকে উত্তর দিয়ে বলবেন, এজিদ কি মুমিন নাকি মুনাফেক? মুমিন নাকি মুনাফেক? এজিদকে যারা মুনাফেক বলবে না তারাও মুনাফেক। আমি না, আমি বললে আপনারা বলবেন হুজুর বানায় বানা হত হয়ে বেলা জায়গা তো না হতে না, একটু খেয়াল করবেন। আমি আপনাদেরকে এমন একটা কিতাবের নাম বলবো যে কিতাব কানা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় কম, তাদের মনে মাদ্রাসায় পড়ানো হয় বেশি। আহলে হাদিস বলেন, কমই বলেন, খারেজি বলেন, রাফেজি বলেন, প্রতিটা সেক্টরের যত নামি দামি মাদ্রাসা আছে সব মাদ্রাসার মধ্যে কিতাব কানা পড়ানো হয়। কিতাবের নাম শরহে আকাইদে নাসবি, লিখেছেন আল্লামা সাদউদ্দিন তফতাজামি আলাইহি রাহমাহ। ওনার কিতাব প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে সুস্পষ্ট করে উনি বলছেন লানাতুল্লাহি আলা ইয়াজিদা ওয়া আলা আওয়ানিহি ওয়া আনসারিহি। উনি বলছেন যারা এজিদকে ভালোবাসবে এজিদের উপরও লানত, এজিদের প্রেমিকদের উপরও লানত। আমার কথা নয়, তাদের আকাবিরের কথা, আমাদেরও আকাবির, ঠিক আছে? তাদের মাদ্রাসায় সাদউদ্দিন তফতাজামি আলাইহির রহমার কিতাব প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, তারা ওনাকে মানবে এই কথা মানবে না, মূলত মানে না তা কিন্তু না, তারা কিন্তু জানে এজিদ মুনাফিক, এজিদ কাফের, এজিদ ষড়যন্ত্রকারী, তারা জানার পরও এটা গোপন রাখে, কারণ তারা প্রতিদিন ডলার খায়। কথা বলুন ঠিক কিনা? তারা প্রতিদিন কি খায়? ডলার খায়, সেই জন্য একটু কলার পাল্টিয়েছে। মূলত তারা জানে না তা কিন্তু, জানে না তা কিন্তু না, এটাই বাস্তব,
এটাই বাস্তব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশিক রসুলের কাতারে কবুল করুক, সকলে বলুন আমিন। আসুন একটু গভীর মনোযোগ, যে কথা আমি বলতে চাই, আমরা নামাজও পড়ি আবার মিথ্যাও বলি, আমরা তওবাও করি আবার গুসও খাই, আমরা নামাজও পড়ি নামাজের মধ্যে আবার তওবাও করি আবার সমাজের মধ্যে গীবত ছড়াই, তাহলে আপনারাই বলেন আপনি কি সত্যিকার নামাজি হতে পেরেছেন, তওবাকারে হতে পেরেছেন? আমার যে বিষয় ভাইজান, 11 নম্বর পাড়া 4 নম্বর পৃষ্ঠা, আপনি যদি সত্যিকারের মুমিন যদি হতে চান, দেখেন এখানে প্রথম নম্বর আয়াত 11 নম্বর পাড়ার 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর আয়াত সূরা তওবা 112 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মুমিনের বৈশিষ্ট্য, কারা মুমিন, মুমিন কিরকম হবে? আমার আল্লাহ বলছেন মুমিন সর্বপ্রথম আত্মাইবুন, তারা তওবাকারী হবে। সুবহানাল্লাহ, তারা কি হবে, কেমন তওবাকারী? তওবাতুন নাসুহা, তওবাতুন নাসুহা, তারা খাঁটি তওবাকারী হবে। খাঁটি তওবাকারী কারা? যারা নামাজও পড়ে আবার মিথ্যাও বলে না, তওবাও করে সুদও খায় না, তওবাও করে ঘুষের সাথেও নাই, তওবাও করে গীবত করে না, তওবাও করে অন্যের উপকারও করে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি কোন দলে আছেন? আপনি কি খাঁটি তওবাকারী হতে পেরেছেন? নিজেকে নিজে প্রশ্ন করলে আপনি উত্তর পেয়ে যাবেন। আপনার উত্তর আপনি কি পাবেন জানেন? আপনি সকাল থেকে এই পর্যন্ত 10টা মিথ্যা বলেছেন। আপনার উত্তর আপনি কি পাবেন জানেন? আমি কি পাবো জানেন? আমরা মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দিয়েছি, আমরা মানুষকে গুমরাহ করেছি, আমরা মানুষকে প্রভ্রষ্ট করেছি, অন্যের জায়গার মধ্যে লুটে ফড়ে গিয়েছি আমরা। আমাদের প্রতিটা প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে আমরা সবাই যে যার মধ্যে গুনাহ করেছি, আমরা কোনোদিন অনুতপ্ত হই নাই, কোনোদিন ভাবি নাই মৌলার কাঠগড়া কেমন হতে পারে, খাসরের মাঠ কেমন হতে পারে, সেদিনের মালিক কেমন হতে পারে, সেদিনের অবস্থা কেমন হতে পারে, সেদিন কোন পরিস্থিতি হতে পারে। মনে করতেছেন আপনার এলাকার নেতা আপনাকে সেদিন বাঁচাবে? না না, সেদিন কেউ বাঁচাবে না। যদি কোনো একটা কারণে নবী যদি আপনার থেকে যদি চোখ ফিরিয়ে নেয়, আপনি অসহায় হয়ে যাবেন, এক সেকেন্ডের ব্যবধান আপনি অসহায় হয়ে যাবেন। মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রীর জন্য যেই স্বামী পাগল সেই স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রীর স্বামীকে চিনবে না। সেদিন নবী যদি আমাদেরকে না চিনে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই ভাই, পায়ে হাত রেখে বলে যায় দুই দিনের দুনিয়া, এই দুনিয়া হেলাই দুলাই কাটাবেন না, এই দুনিয়ার মধ্যে আপনি যেমন তেমন করে চলবেন না, দুই দিনের দুনিয়া একটু আখেরাতের প্রস্তুতিটা সাথে রেখে চলার ব্যবস্থা করুন, চলার জন্য চিন্তা করুন, চলার জন্য ভাবুন। মনে রাখবেন এখানে যেভাবে চলবেন আখেরাতে সেভাবে ফল পাবেন। জোরে বলি সুবহান। আরে জিন্দগি কি কিরা ইয়া কাগার হ্যায়, এক না এক দিন বদল না পড়েগা, মৌত জব তুজি কো আওয়াজ দেঙ্গে, ঘর সে বাহার নিকল না পড়েগা, ঘর সে বাহার নিকল না পড়েগা। ঠিক না, জিন্দগি কি কিরায়া কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা, মৌত জব তুজি কো আওয়াজ দেঙ্গে, ঘর সে বাহার নিকলনা পড়েগা, ঘর সে বাহার নিকলনা পড়েগা। এতটুকু মাথায় রাখবেন, আপনি দুই দিনের মেহমান হয়ে এখানে ভাড়া জায়গায় এসেছেন, আমরা সবাই আল্লাহর ভাড়াটিয়া, দুই দিনের জন্য আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা স্বরূপ। আল্লাহ বলছেন কি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম বান্দা, আমি তোমাকে হায়াত এবং মৌত দিয়েছি, উদ্দেশ্য একটা, আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ বলে লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করার জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আল্লাহ পরীক্ষা, আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কি রহমত হয়ে গেল, আমরা দুনিয়ার সব পরীক্ষা দিতে রাজি আছি, মাগার আল্লাহর পরীক্ষা দেওয়ার খবর আমাদের মাঝে, আমাদের মাঝে নাই। সব পরীক্ষা দিতে রাজি আছি কিন্তু আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য রাজি নাই, দুনিয়ার সব কাজ করতে রাজি আছি, আল্লাহর কাজ করার সময় আমাদের সময় থাকে না,
সেটাই বাস্তব। সেই জন্য আমরা এই পরের জায়গা, পরের জমি, এখানে মেহমান হয়ে এসেছি সেটা ভেবে আল্লাহর রহমতকে সাথে নিয়ে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। দুনিয়া একটু কষ্টকর হলো, আখেরাতে জান্নাত পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এখন আসুন আমি আপনাদেরকে যে পয়েন্টটা বলতে চাচ্ছি, তৌবাতুন নাসুহা, তৌবা কেমন হওয়া দরকার, যে তৌবা করার পরে আপনি আর গুনাহটা করার সম্ভাবনা থাকবে না, সেটাকে বলা হয় তৌবাতুন নাসুহা। অর্থাৎ যে কথা, যে যে আদেশ আমার আল্লাহ কোরআনে সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমরা খাঁটি তৌবা করো। জোরে বলি সুবহানাল্লাহ। খাঁটি তৌবা কি? আমরা আগামী সময়ে যে গুনার কারণে তৌবা করতেছি সেই গুনাহ করব, যে গুনার কারণে তৌবা করতেছি সেই গুনাহ করব না, সেই সেই রকম তৌবা যদি আমরা করতে পারি তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বলছেন, আসা রব্বুকুম আই ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রকম যদি আমরা তওবা করতে পারি তাহলে আমার আল্লাহ বলছেন, তাহলে আশা করা যায় তোমাদের সব গুনাহ মোচন করে ফেলবে আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, সেই রকম যদি তওবা করতে পারো, খাঁটি তওবা, তাহলে আশা করা যায় তোমাদের সব গুনাহ মোচন করে ফেলবো আমি আল্লাহ। আল্লাহ শুধু কি গুনাহ মোচন করবেন? আমার আল্লাহ বলছেন, না শুধু গুনাহ মোচন করব না, সাথে সাথে তোমাদের জন্য জান্নাতকে আমি খুলে দিব, জান্নাতের রাস্তা সহজ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। যদি তওবাতুন নাসুহা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য দুইটা সুখবর, একটা হচ্ছে গুনাহ মাফ হয়ে যাবে, 60 বছর হোক 30 বছর হোক। অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে, হুজুর আমরা তওবা করলে আমাদের 30 বছর আগের গুনাহ কি মাফ হয়ে যাবে? হ্যাঁ ভাই, আমার আল্লাহ কোরআনের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে বলছে, যদি তুমি তওবাতুন নাসুহা যদি করতে পারো, খাঁটি তওবা যদি করতে পারো, তাহলে তোমার গুনাহও মাফ হবে, সাথে সাথে তোমার জন্য জান্নাতের রাস্তাও ক্লিয়ার হয়ে যাবে। সুবহান, আর একটু জবান করে বলি সুবহানাল্লাহ। তারপর আসুন আমরা আর একটু সামনের দিকে যাই, হাদিস মোবারকার মধ্যে যদি আমরা খেয়াল করি, আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম এরশাদ মোবারক করছেন, এটা ইবনে মাজার 4250 নম্বর হাদিস, এবং বিশেষ করে শোয়েবুল ইমামের ইমানের 7196 নম্বর হাদিস, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসখানা এসেছে। আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম এরশাদে মোবারকা করছেন, তওবাকারী ব্যক্তি কেমন হবে জানেন? আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু, তওবাকারী ব্যক্তি এমন হবে সেই যেন বিগত সময়ের মধ্যে কোনোদিন গুনাহ করে নাই। গুনাহ না করলে ব্যক্তিটা যেরকম থাকবে, তওবাকারী ব্যক্তি সেরকম হয়ে যাবে। জোরে বলি সুবহান। তো গুনাহ করে নাই যে ব্যক্তি, গুনাহ করে নাই এরকম ব্যক্তি দুনিয়ার মধ্যে আছে কে জানেন? তওবা করে নাই এরকম ব্যক্তি যদি আপনি থাকান, আপনাদের পাশে একজন আল্লাহর আউলিয়া আছে, ওনার জীবনী তালাশ করেন, উনি গুনার থেকে সওয়াবের কাজ বেশি করেছে। সুবহানাল্লাহ। হাজা গরিব নওয়াজের জীবনী তাকান, শাহিন শাহী সিরকুটের জীবনী তাকান, ইমামে আহলে সুন্নাত গাজী দীনে বিল্লাত ইমাম শের বাংলার জীবনীর দিকে তাকান, গৌসুল আজম মাজবন্ডারের জীবনীর দিকে তাকা, তাদের জীবনটা এমন ভাবে কাটিয়েছে, মুস্তফার কদমে জীবন উৎসর্গ করেছে, মওলার প্রেমকে সাথে নিয়ে গুনাহকে দূরে সরিয়ে দিয়েছে, মওলার প্রেমে জীবন কাটিয়েছে। আমার আল্লাহ তাদের উপর রাজি হয়ে বাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ, বন্দা থেকে টেনে এনে বন্ধুর কাতারে বসিয়ে গৌসুল আজম মেজবন্ডারির মকাম দিয়ে দিয়েছে। সুবহান, শাহিন শাহে সিরকুটের মকাম দিয়ে দিয়েছে, তাদের ওই চরিত্র আল্লাহর কাছে পছন্দ হয়েছে। তাদের চরিত্র ছিল ইন্নাকা, তাদের চরিত্র ছিল আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের চরিত্রের মতো। আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের চরিত্র যেরকম, তাদের চরিত্র সেরকম, রসুলের আদর্শ যেরকম, তাদের আদর্শ সেরকম। সেই জন্য আমার আল্লাহ তাদের থেকে, তাদেরকে সাধারণ কাতার থেকে টেনে এনে তাদেরকে শাহিন শাহে খেতাবতের দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনিও ভাই তোবার মাধ্যমে ফিরে এসে গুনাহকে মোচন করে নিষ্পাপ হয়ে যান। হতে পারে আজকে আপনি সাধারণ, কিন্তু আগামীকাল আপনি হয়তো বাইজিত
ইসলামে হতে পারবে না। ওলি হওয়ার দরজা খোলা আছে না রে ভাই, ওলি হওয়ার দরজা খোলা আছে না। আপনি নিজেকে আল্লাহর দরবারে সুপর্দ করেন, নিজেকে আল্লাহর কাছে, নিজেকে আল্লাহর জন্য রেডি করেন, আপনার জান মন সবকিছু আল্লাহর জন্য দিবেন সেটা ওয়াদা করেন, আপনি আল্লাহর জন্য হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর হয়ে যান, আপনার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে, আপনি আল্লাহর হয়ে যান, আপনার চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যাবে, আপনি আল্লাহর হয়ে যান, আপনার পা আল্লাহর কুদরতি পা হয়ে যাবে, আপনি বললে, আপনি দোয়া করলে আপনি মুস্তাজিব দাওয়া হয়ে যাবেন, করতে দেরি করবেন দোয়া আল্লাহ কবুল করতে দেরি করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দুইটা আয়াত পড়েছি কোরআন করিম থেকে, একটা হাদিসে পাক শুনেছি এবং কয়েকটা সেই আয়াতগুলোর রেফারেন্সে কয়েকটা আয়াত শুনেছি, কয়েকটা হাদিস শুনেছি। আমি আপনাদেরকে আবারও মনে করে দিতে চাই, আমরা সর্বপ্রথম যে আয়াত শুনেছি সূরা আশ-শুরার 25 নম্বর আয়াতে করিমা, এই আয়াতে করিমার মধ্যে আমরা জানতে পেরেছি আমরা তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। সুবহানাল্লাহ, আমরা তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। দ্বিতীয় নম্বরের মধ্যে আমরা কোরআনের আয়াত শুনেছি 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর, 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরা তওবার 112 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আত-তাইবুন, যে মুমিন সেই তওবাকারী হবে। সুবহানাল্লাহ। তারপর আমরা শুনেছি আমরা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে করিমা, যে আয়াতের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে তোমরা খাঁটি তওবা করো, অর্থাৎ তওবাতুন নাসুহা যেটাকে বলা হয় সেটা করো, সেটা যদি আমরা করতে পারি আল্লাহ বলে তোমাদের জন্য দুইটা পুরস্কার, একটা হচ্ছে তোমাদের জীবনের গুনাহ মোচন করা হবে, দ্বিতীয় নম্বর তোমরা কবরে যাইতে দেরি, তোমাদের জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করা হবে। সুবহান, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার আলোচনা বুঝতে পেরেছেন? আপনাদের কি বুঝতে কষ্ট হয়েছে ভাই? তার বিপরীতে আমরা যে আলোচনাগুলো শুনেছি, আমরা নামাজ পড়বো আবার তওবা করব, সেই তওবা গ্রহণযোগ্য হবে? আমরা নামাজ পড়বো আবার শুধু কাবা আবিদালের মতো সেই নামাজ কোনো কাজ আসবে না? আমরা নামাজ পড়বো তার পাশাপাশি আবার পরনিন্দা করবো, গীবত করবো, সুগুলগুরি করবো, আমরা আবার মিথ্যা বলবো, সব কিছু করতে করতে খারাপ কাজের চাষাবাদ করবো, সেই তওবা কবুল হওয়ার আশা করা যায়? সেই তওবা কোনোদিন তওবাতুন নাসুহা হবে না? আমি আপনাদেরকে তওবার লাস্ট একটা সঠিক একটা পদ্ধতি আপনাদেরকে বলতে চাই, সেটা বলে আমি শেষ করছি। যে সাবজেক্ট আমাকে দিয়েছে আমি সেই সাবজেক্টের উপরে কথা বলার চেষ্টা করেছি, কারণ ভাইয়ারা অত্যন্ত শিডিউল ভিত্তিক এই শিডিউলগুলো সাজিয়েছে। তওবা করার আগে নিয়ত করবেন যেই কাজের জন্য আপনি তওবা করতেছেন, বিগত জীবনে যে গুনাহ করেছেন সেই গুনাহ সামনে আর করব না, সেটা সর্বপ্রথম আনতে হবে। দ্বিতীয় নম্বর আমরা নিয়ত করব যার যার জমি দখল করে খেয়ে ফেলেছি, যার যার জমি দখল করে খেয়ে ফেলেছি, যার যার হক খেয়ে ফেলেছি, দোকানে দাঁড়িয়ে পেঁয়াজ দুইটা শুরু করে ফেলেছি, হ্যাঁ মার্কেটের মধ্যে গিয়ে কাপড় একটা সরিয়ে ফেলেছি, সানাবুটের দোকানে দাঁড়িয়ে দুইটা সানাবুট না বলে খেয়ে ফেলেছি, এই রকম কাজ আমরা যেগুলো করেছি মানুষের হক অর্থাৎ এগুলো তওবা করার আগে আদায় করব। যদি তওবাটা তওবাতুন নাসুহা করাতে চান, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত অনুযায়ী যদি তওবা করতে চান, তাহলে আপনার তওবাটা এভাবে হতে হবে, অন্যের কোনো হক আপনার মাথার উপর থাকতে পারবে না। আমার আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো নাই, তুমি যাকাত দাও নাই, তুমি হজ করো নাই, তুমি ভালো কাজে ছিল না, তুমি ভালো কাজের মধ্যে বেশি থাকতে পারো নাই, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ রহিম। যদি মায়া লেগে যায় নবীর মহব্বতের একটা একটা দৃষ্টান্তকে কাজে লাগিয়ে আমার আমি তোমার সব গুনাহ মাফ করে দিব, কিন্তু অন্যের হক আমি মাফ করব না ততক্ষণ যতক্ষণ সে মাফ করবে না। কথা বলুন ঠিক কি না? সেই জন্য তওবা করার আগে অন্যের হক আমরা আদায় করব, অন্যের হক যথাযথ যেই যেটা নিয়েছি, যেই যেটা অন্যায় করে ভোগ করেছি সেটা আমরা দিয়ে দিব। তার পাশাপাশি আমরা নিজেকে সবচাইতে দুর্বল, সবচাইতে ছোট, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে একদম ছোট মনে করে আমরা আল্লাহর দরবারের আসামি হয়ে বসব। কি হয়ে বসব? আমরা যদি মনে করেন আমি ভিক্ষুক গোলাম রব্বানি কাসেমি ভাইকে যদি বলি ওটা আরটি হাতে দিবে, আমাকে দিবে টাকা দিবে, আপনি দিবেন? আমি ভিক্ষুক মনে করেন আমি যদি ওটা টিয়া দেবে টাকা দিবেন? আপনি দিবেন না? কেন?
বিজ্ঞাত তারা পায় যাদের বলার ধরন যত সুন্দর, বিজ্ঞাত তারা পায় যাদের বলার ধরন তত সুন্দর। ভিক্ষুক যখন বলবে হুজুর কাশেমি হুজুর আমি বড় অসহায়, আমার অবস্থা খুবই খারাপ, সকাল থেকে এই পর্যন্ত নাস্তা করতে পারি নাই, দুই দিন পর্যন্ত অভাবী, আমার কাশেমি হুজুর তেমনও দয়ালু, সেই বলবে লো আগে 1000 টাকার একটা নোট নিয়ে নে। কথা বলুন ঠিক কিনা? যত বেশি নম্রভদ্র হয়ে কথা বলতে পারবো, ভিক্ষা চাইতে পারবো, তত নোট বাড়বে, তত টাকা বাড়বে। অতএব আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, আপনার চাই আপনার থেকে ছোট যেন জমিন আর কেউ না থাকে, আপনার চাইতে ভিক্ষুক যেন আর কেউ না থাকে, আপনি একদম ভিক্ষুক বনে কাঙ্গাল বনে সারান্ডার হয়ে ভিক্ষুকের মতো দুটি হাত বাড়াবেন। কিসের মতো? ভিক্ষুকের মতো যখন আপনি হাত বাড়াবেন, হাত বাড়াইতে দেরি, হাত নামানোর আগে আগে নেককার বানিয়ে দিবেন একজন, তিনি কে? তিনি কে? আল্লাহ। সেই জন্য আমরা যখন তওবা করতে যাব, তৃতীয় নম্বরের মধ্যে আমরা একদম একদম কাঙ্গালের মতো হয়ে ভিক্ষুকের মতো সেলান্ডার হয়ে আল্লাহর কাছে তওবা করব। চতুর্থ নম্বরের মধ্যে আমরা যে কাজটা করার চেষ্টা করব, আমরা মাথায় রাখব আমাদের মাধ্যমে যে কাজের জন্য তওবা করছি আগামী সময়ে কোনোদিন যেন সেই কাজ সংঘটিত না হয়, সেটা আমাদের মাথার মধ্যে আমরা সেট করব, মেমোরিতে সেট করব, আমাদের অন্তরের ভিতর আমরা সেট করব। পারবো তো ইনশাআল্লাহ? এই রকম 5-6টা শর্ত আছে, আমি আপাতত আপনাদেরকে 4টা বললাম, এই 4টা অন্ততপক্ষে আপনারা গ্রহণ করবেন, অন্তর অন্তরস্থন থেকে পারবেন তো ইনশাআল্লাহ। এগুলো করে তখন আপনি তওবা করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, এমন ভাবে তওবা করবেন আপনার মতো আসামি কেউ নাই, আল্লাহর কাছে কাঁদবেন। দুনিয়ার দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিবে, যন্ত্রণা দিবে, চোখের পানির মূল্যায়ন করবে না, আপনি কারোর জন্য কেঁদেছেন এই কাঁদা চোখের মধ্যে লবণ ছিটকাবে সবাই, কিন্তু আল্লাহর জন্য যদি 2 ফোঁটা চোখের পানি তওবার নিয়তে যদি ছাড়তে পারেন, খোদার কসম এই 2 ফোঁটা চোখের পানি দিয়ে কাল হাশরের মাঠে জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারবেন। তাহলে আমাদের সাবজেক্ট ছিল যেটা আমরা সেটার উপর আলোচনা করেছি, যতটুকু আমি গুণাগার আপনাদের সম্মুখে আলোচনা করে শুনিয়েছি, আমি সহ আল্লাহ উভয়কে আমল করার মাধ্যমে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যেন বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করুক সকলে, বলুন আমিন। ভাইদের রিকোয়েস্টে 2 লাইন কালাম পড়বো, তারপর আমার ভাই আলোচনা করবে, শুনতে রাজি আছেন তো আপনারা? আছেন তো আপনারা? একটু মুখে মুখে বলুন মারহাবা মারহাবা দয়ালি নবী, মারহাবা 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 জানেরি নবী, হ্যাঁ মারহাবা মারহাবা দয়ালি নবী, মারহাবা 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 হাবা জিন্দা নবী বা কমলিওয়ালা, হাবা আচ্ছা দেখে তো টুকরো করে গোলের ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, চাঁদকে দুটো রো করিয়া গোলের ইশারা, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, তিনি যে আল্লাহ হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জামিরি নবী। এই আওয়াজ আশা করেছিল, আওয়াজ না হওয়া আশা করেছিল, আওয়াজ ইল্ল না তো মহাপদ নিয়ে পড়ুন না, মারহাবা মারহাবা জামিরি নবী, মারহাবা 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 হা জিন্দা নবী হা কমলিওয়ালা, হবা বারা সূর্যরে তাপ পড়িবে হাশরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে গো রাসূল, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে, বারা সূর্যর তাপ পড়িবে হাশরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে গো রাসূল, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে, সাফায়াতির কান্দারি বলো সাফায়াতির কান্দারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জানেরি নবী,
মারহাবা মারহাবা প্রাণীর নবী মারহাবা মারহাবা মারহাবা। লাস্টবারের মতো সবাই হাতকে পতাকা বানিয়ে মারহাবা মারহাবা জানির নবী মারহাবা 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 প্রাণীর নবী বা জিন্দা নবী হাবা কামলিওয়ালা রহমতুল লিল আলামিন নবী মারহাবা। সকলে জোরে বলি মারহাবা। এবার বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার মেরে বলে আল্লাহু আকবার ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।